প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব লোভনীয় স্বাদে কাঁঠালের বিচির মচমচে পাকোড়া বানানোর রেসিপি। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এখানে কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই কাঁঠালের বিচি কীভাবে পরিষ্কার করতে হয় তার ভিডিও আমার চ্যানেলে পরবর্তীতে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন কাঁঠালের বিচি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা অবশ্যই কাঁঠালের বিচি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, তাহলে এর পারফেক্ট স্বাদ পাওয়া যাবে। এইভাবে সবগুলো বিচি গ্রেট করে নেব। সবগুলো বিচি গ্রেট করে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দেব। হাফ কাপ বেসন দিয়ে দেব। এক চা চামচ কালো জিরা দিয়ে দেব। এই পাকোড়া বানানোর সময় অবশ্যই কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে। এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর জন্য এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানি একবারে ঢেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে মাখাবেন আর একটু একটু করে পানি মিশিয়ে নেবেন। এখন ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়েছে। ভাজার জন্য প্যানের মধ্যে আগে থেকে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে পাকোড়াগুলো দিয়ে দেব। এ পর্যায়ে চুলা রাস মিডিয়ামে রেখেছি। এইভাবে সবগুলো পাকোড়া দিয়ে দেব। পাকোড়া দেয়া হয়েছে। এক পাশ যখন হালকা ব্রাউন কালার হবে তখন উল্টিয়ে দিতে হবে। এখন উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়েছে। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। এর মধ্যে বাকি পাকোড়াগুলো ভেজে নেব। পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ এই পাকোড়াগুলো কতটা লোভনীয় হয়েছে। একবার খেলে মুখে লেগে থাকার মতো কতটা মচমচে হয়েছে একটি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও পাকোড়ার রেসিপি দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।